আমার আল্লাহ বলছে পবিত্র কোরআনে, রে আল্লাহ বলছেন আউযু বিল্লাহি মিনার শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লি নাফসি জায়গাতুল মউত, যার মধ্যে জীব আছে রে আমার রায়হান বাজান রে, যার মধ্যে জীব আছে গো 100 ভাগ তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, সে এমপি হোক, মন্ত্রী হোক আর জমিদার হোক। সেদিন কই যাই ভাগো, তাই তো কবি গানে বলল, ওরে কত দিনের কত ব্যথা গো, ওরে ব্যথায় আমি আজকে সামলাইয়া থুসি মনে, আমার ব্যথার বন্যা বই ইয়া যাইব, আমার ব্যথা মানসেই যদি যায়। সকলেই বলে আনোয়ার ভাই, মুখ দেখে সবাই বলে আমি আসি কত সুখী, কেমনে বুঝো বরে ভক্ত কত জ্বালা আমার মুখে, তাই তো আমার গান। কত দিনের কত ব্যথা গো, আমার ব্যথা মানসে যদি যায়, ব্যথার বন্যা বই যাইব, আমার ব্যথা মানসে যদি যায়।
তারায় আমার সব অঙ্গের সাথী রে, আমার ব্যথা এরাও নাহি জানে, যারা আমার সঙ্গে সাথী রে, এরা কাজ হয় আমার ব্যথা এরাও নাহি জানে, আমার ব্যথা মানছে যদি কত দিনের কত ব্যথা গো, আমার ব্যথা সামলায়া খুশি মনে ব্যথার বন্যা কইয়া যাইব, আমার ব্যথা মানছে যদি ব্যথার বন্যা বই কইয়া যাইব রে, আমার ব্যথা মানছে যদি জানে। জানি একদিন ঘুইসা যাইব রে, আমার ব্যথা তোদের মানবিক কারণে, জানি একদিন ঘুইসা যাইব রে, আমার ব্যথা মানবিক কারণ, ওরে সেদিন আর রশি থাকবে না, ওরে সরকার কতদিনের কত ব্যথা গো, ওরে ব্যথা সামলায়া তুসি মনে ব্যথার বন্যা বইয়া যাইব রে, আমার ব্যথা মানছে যদি জান ব্যথার বন্যা বইয়া যাইব রে, আমার ব্যথা মানছে যদি জান ব্যথার বন্যা বইয়া যাইব গো, আমার ব্যথা মানছে যদি জান ব্যথার বন্যা বইয়া যাইব গো, আমার ব্যথা মানছে যদি জায়।